हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद शोमा। आज आमी आपनादेर संगे शेयर करब एक मिष्टी रेसिपी। सामने ही जामाई षष्ठी और जामाई षष्ठीते जामाईदेर पाते थाके हरेक रकम मिष्टी। ताई आज के आमी आपनादेर संगे शेयर करछी गरमेर एक जनप्रिय फल आम दिए मैंगो मालाई आइसक्रीम सन्देशेर रेसिपी। चलुन देखे नेवा जाक आज के रेसिपी। मैंगो मालाई आइसक्रीम सन्देश तैरी करार जन्नो आमी दुटो हिमसागर आम के एरकम छोटो छोटो टुकड़ो करे केटे नियेछी। जे कोनो आम दिए ए सन्देशटा तैरी करा जाबे, किन्तु ख्याल रखते हबे आम जेनो खूब मिष्टी हय एबं एर भेतरे कोनो आश ना थाके। ए आमगुलोर पेस्ट तैरी करार जन्नो एकटा मिक्सिंग जारेर मध्ये ढेले निच्छी। आमगुलोके दिए एकटा मिहि पेस्ट तैरी करे निते हबे। देखुन पेस्टटा आमार तैरी हये गेछे। এখন একটা পাত্রের মধ্যে একটা স্টেনার নিয়ে আমের এই পিউরিটাকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা বা আঁশ থাকলে এই ছাঁকনির মধ্যে আটকে যায়। আমের মধ্যে যদি আঁশ না থাকে আর খুব ভালো করে যদি পেস্ট তৈরি করা হয় তাহলে এটাকে ছাঁকার প্রয়োজন হয় না। এখানে আমার সমস্ত পেস্টটা ছাঁকা হয়ে গেছে। আমটা আমার খুব ভালো ছিল, তাই জন্য ছাঁকনির ওপরে কোনো কিছুই আটকে যায়নি। এবারে এই আমের পিউরিটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি। চিনিটা দিয়ে আমের পিউরিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিই, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবারে একটা কড়াই গরম করে আমের এই মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আমের এই মিশ্রণটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে জাল করে নিলে সন্দেশটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর কাঁচা আমের এই মিশ্রণটা যদি দেয়া হয় তাহলে ছানাটা পাতলা হয়ে যায়, তাতে সন্দেশটা তৈরি করতে অসুবিধা হয়। দেখুন আমের এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিশ্রণটার পরিমাণটাও কমে গেছে এবং একটা সুন্দর কালার চলে এসেছে। আমের এই মিশ্রণটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার দুধের ছানা। আমি এখানে ঘরে কাটানো সব ছানা নিয়েছি। যে কোনো মিষ্টি তৈরি করার জন্যই সব ছানা অত্যন্ত প্রয়োজনীয়। এবারে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ ফ্রেশ ক্রিম। ক্রিমটাকে অবশ্যই ঠান্ডা ক্রিম নিতে হবে। এই ক্রিমটাকে একবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে ক্রিমটা এরকম পাতলা হয়ে যাবে। এবার এই ক্রিমটার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধের ছানা, আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে সন্দেশের টেস্টটাও ভালো হবে এবং সন্দেশটা জমতে সাহায্য করবে। এবারে সমস্ত কিছু উপকরণকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর মিশ্রণটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। দেখে বুঝতেই পাচ্ছেন যে মিশ্রণটা কতটা স্মুথ এবং ক্রিমি হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা আমের পিউরি। তবে আমি অর্ধেকটা পরিমাণ আমের পিউরি এখানে ব্যবহার করলাম, বাকি আমের পিউরিটাকে আমি পরে ব্যবহার করব। এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি আর একবার মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন যে এর মধ্যে কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে এবং একটা সুন্দর কালারও চলে এসেছে। এখন এই মিশ্রণটাকে শেড করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনের নিচে আমি একটা গোল করে কাগজ কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি এবং ভালোভাবে কাগজটার উপরে এবং চারিধারে ঘি ব্রাশ করে দিয়েছি। এখন কেক টিনের মধ্যে ওই মিশ্রণের অর্ধেকটা অংশ প্রথমে ঢেলে দিচ্ছি। অর্ধেক মিশ্রণটা ঢেলে দেওয়ার পর কেক টিনটাকে এইভাবে ভালোভাবে ট্যাপ করে এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর এর ওপরে দিয়ে দিলাম তৈরি করে রাখা বাকি আমের পাল্পটাকে। বাকি আমের পাল্পটাকে এইভাবে চামচের সাহায্যে দিয়ে এবং পাতলা করে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এই লেয়ারটা মাঝখান বরাবর আমি তৈরি করে নিলাম। এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি বাকি আম এবং ছানার মিশ্রণটা। সমস্ত মিশ্রণটাকে এর ওপরে এবারে আমি ঢেলে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে দেওয়ার পর কেক টিনটাকে আবারও একবার ভালোভাবে ট্যাপ করে দিলাম, যাতে সমস্ত মিশ্রণটা ভালোভাবে কেক টিনের মধ্যে সেট হয়ে যায়। এরপর এর ওপরে কিছুটা পেস্তা আমি গ্রেট করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। এই ফয়েল পেপারটাকে দিয়ে কেক টিনটাকে ভালোভাবে মুড়ে দিচ্ছি। এবারে আমি এটাকে স্টিম করব, যাতে স্টিমটা না সন্দেশের ভেতরে পড়ে
তার জন্য এটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে। আর হাতের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা যে কোনো ঢাকা দিয়েও এটাকে ঢেকে দিতে পারেন। এদিকে একটা স্টিমারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, জলটা বেশ গরম হয়ে গেছে এবং তার মধ্যে একটা স্ট্যান্ডও আমি বসিয়ে দিয়েছি। এবারে খুব সাবধানে এই কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এটাকে স্টিমে বসিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে লো টু মিডিয়াম হিটে রেখে প্রায় 30 মিনিট স্টিম করে নিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। 20 মিনিট পর আমি একবার চেক করে নিয়েছিলাম, তাতে সন্দেশটা নরম ছিল, তাই জন্য আমি আবার 10 মিনিট মতো এটাকে স্টিম করে নিলাম। আপনারাও মিনিট 20 পরে একবার করে চেক করে নেবেন। এর উপরে হাত দিয়ে যখন দেখবেন হাতের গায়ে কিছু লেগে নেই, তাহলে বুঝতে হবে এটা স্টিম হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবং তুলে নেওয়ার পর দেখুন ছুরিটার গায়ে কোনো কিছুই লেগে নেই, তাহলে বুঝতে হবে সন্দেশটা ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন সন্দেশটাকে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। ফিরে এলাম ঘন্টা তিনেক পর। দেখুন সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে এর সাইডটাকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, তাতে কেক মোল্ড থেকে সন্দেশটাকে বের করতে সুবিধা হবে। চারিধার ভালোভাবে কেটে নেওয়ার পর আমি একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাকে আমি এইভাবে এর ওপরে উল্টে দিলাম। তারপর কেক টিনটাকে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর কেক টিনটার ওপরে হালকা করে একটু ট্যাপ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে সন্দেশটা বেরিয়ে এলো। এবারে আমি এই সন্দেশটার ওপরের কাগজটাকে আস্তে করে তুলে দিচ্ছি। কাগজটাকে তুলে দিয়ে সন্দেশটাকে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দেওয়ার পর এটাকে হাত দিয়ে এইভাবে ধরে উল্টে দিলাম। তারপর একটা ছুরির সাহায্যে সন্দেশটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এবং সাইজ অনুযায়ী সন্দেশটা কেটে নেবেন। আমার যেহেতু কেক মোল্ডটা গোল ছিল, তাই আমি এরকমভাবে ত্রিকোণ ত্রিকোণ করে সন্দেশটাকে কেটে নিচ্ছি। তারপর এক একটা পিসকে আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন এই সন্দেশের ওপরে এবং নিচে আছে ছানার শক্ত লেয়ার, আর মাঝখানে আছে নরম আমের পিউরি। আর একটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সন্দেশটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর। এবারে আমি প্লেটের মধ্যে সন্দেশগুলোকে পরিবেশন করছি এবং সন্দেশগুলোর ওপরে একটা করে পেস্তা কুচি দিয়ে আমি ডেকোরেশন করে দেব। আমার এই ম্যাঙ্গো মালাই আইসক্রিম সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নতুন রেসিপি যখন আমি আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।